আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা সুদ নেন সুদের বিষয়টি ইসলামের শরিয়াতে সম্পূর্ণভাবে হারাম করা হয়েছে এটি একটি হারাম কর্ম সুদের টাকা মসজিদে খরচ করার বিধান সুদের টাকা মসজিদে ব্যবহার করা যাবে কি বা অন্য খাতে খরচ করা যাবে কি না সুদের টাকা মসজিদের কোনো কাজে ব্যবহার করা বা অন্য যে কোনো খাতে ব্যবহার করা সম্পূর্ণভাবে হারাম সুতরাং ইসলামী শরিয়াতে সুদের এই বিষয়টি আমাদেরকে পরিহার করা অবশ্যই কর্তব্য